প্রাণী, ও এই যুদ্ধে পারবে না। কার মনে হয় যে ও আচ্ছা ওইখানে দৌড়ি, একটু ঘুমাই নেই, ও তো পিছনে আছে, শরীরে ক্লান্ত, ওর ঘুম আসছে। ও যদি সমর্থ হইতো পার হয়ে যেত তারপরে ঘুমাইতো। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? শরীর শরীর ওকে দৌড় প্রতিযোগিতা পার করে ঘুমাতে দেয় নাই। আমাদের শরীর কেন্দ্রিক অনুভূতি গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই শারীরিক জীবন আমাদেরকে অসমর্থ করে তোলে। আরামের দিকে তাকিয়ে আমরা ঠিক করি, আরে মা রান্না করে নাই কেন? ইউ আর উইনিং ওয়ান লাইফ। মা রান্না করে এই আইডিয়াটার বিরুদ্ধে আপনি যেতে পারছেন না, কারণ রান্না মা না করলে কে করবে? ইউ ডোন্ট হ্যাভ দ্য আনসার, বিকজ আপনি প্রথমত রান্না শেখেন নাই, দুই নম্বর আপনার যে রান্না করতে হয় সোসাইটি আপনাকে শেখে নাই, দেখায় নাই, আপনার যে খিদা লাগে খিদা লাগার জন্য যে আপনারই খাবার জোগাড় করার কথা, আপনারই রান্না করার কথা, এই ব্যাপারটা আপনি মানতে চান না, কারণ রান্না করা বিরাট যন্ত্রণা। একবার যারা রান্না করেছেন তারা জানবেন, ইট ইজ নট দ্যাট ইজি। খাওয়া যত সোজা, রান্নার পরে ওই জিনিসগুলো আবার যিনি রান্না করেন তিনি আবার ওটা ধুতে যান। এই অ্যারেঞ্জমেন্টে রান্না হচ্ছে এমন একটা অসাধারণ জিনিস, জাতি যে অকৃতজ্ঞ রান্নার দিকে তাকালে আপনি টের পাবেন। দুপুরবেলা ভালো রান্না করার পরও রাতের বেলা যদি খাবার দেরি হয় বাড়ি গিয়ে আপনি বলবেন, মা কেন রাতে রান্না করো না? এবং প্রথম অসাধারণ বাক্যটা হবে, আমাকে বললেই তো আমি ব্যবস্থা করতাম। ফাঁকি, সে ব্যবস্থা করতো না, সে দোষী করতে চায়, অন্য লোক দায়ী, আমার খিদা লাগে মা দায়ী, আমার খিদা লাগে যে অ্যারেঞ্জ করে না সে দায়ী। দিস ইজ হোয়াট দি এরিয়া রুইনিং ইউ। এইটা আপনার অন্তরের মধ্যে আসে। রান্নাটা তো দেখানো গেল, অন্যগুলি দেখানো যায় না। আপনার অন্তরের মধ্যে আরামের জন্য অন্যকে দায়ী করা আপনার অসুবিধায় বারবার আপনি এটা করেন, কারণ আরাম না হইলেই আপনাকে কি করতে হবে? রান্না করতে হবে। এখন রান্না করা কষ্টের কাজ হলে তো আপনি করবেন না। আই এম আস্কিং ইউ টু বিকাম এবল। আপনি রান্না করাটাকে যদি আপনার কাজ মনে করতে পারেন কখনো, সেলফ রেসপেক্ট। ছোটবেলায় যেই ছেলে বাবার সাথে রান্না করেছে বা মায়ের সঙ্গে রান্না করেছে, আমি যখনই কথা বলি আমি দেখি আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছেলেরা ওই একই সংখ্যক রান্না পারে, এমন না যে ছেলেরা রান্না পারে না। শহরে ফ্যামিলিগুলোতে এখন যে নিউক্লিয়ার ফ্যামিলি সিস্টেম, এখানে অনেক হাজবেন্ডই রান্না করে, তিনি রান্না করে কম্পেনসেট করেন পারহ্যাপস। আই এম আস্কিং ইউ টু কনসিডার, আমরা যদি আমাদের কাজটা করতে পারি, ফর এক্সাম্পল রান্নাটা যদি আমি করতে পারি, তাহলে আমি আরেকজনকে শোষণ করলাম না। এই যে আরেকজনকে শোষণ করলাম না, আমার খিদা লাগে বলে অন্য লোক করবে, আই এম গ্রোয়িং, আমি এবল হই। আমি যখন এবল হই, আমি যখন এবল হই তখন আমি অন্যকে দায়ী করি না। দিস ইজ ওয়্যার, ওই যে আমরা দুটো কথা বলেছিলাম, একটা হচ্ছে বদল করা, আরেকটা হচ্ছে বিকল্প ব্যাখ্যা করা। আমার ব্যক্তিগত জীবন, শারীরিক জীবন, অব্যক্তিগত অনেকগুলো ফ্যাক্টর দিয়ে এটা রেগুলেটেড হয়। এই অব্যক্তিগত ফ্যাক্টর আমার ব্যক্তিগত জীবনকে একেবারে ধ্বংস করে দেয়, ব্যাখ্যা করে আমার ব্যক্তিগত জীবনকে না পাওয়ার মধ্যে নিয়ে এসে প্রেমিকা চলে গিয়েছে, ও এই পুরো অংশটাই আনন্দ পেতে পারছে না, ওর দুঃখের অংশ, কারণ ও দেখেছে দুঃখ সেলিব্রেট করতে হয়। বাট যে এবল, সে জানবেই যে বিয়ের পরে যাওয়ার থেকে তো ভালো হয়েছে না। ইট ইজ নট হোয়াট আই এম আস্কিং ইউ টু কনসিডার, যে অল্টারনেটিভ ব্যাখ্যা দেওয়া, যে জুতা পাইনি তাই বললাম পা নাওয়ালার থেকে আমার জুতা না থাকা পা ভালো, এই ব্যাখ্যা নয়। আই এম আস্কিং ইউ টু কনসিডার দ্যাট দ্য থিং হ্যাপেনিং মেকিং ইউ ম্যাচিওর, প্রেমিকার যাওয়া আপনি সামনে নিতে পারছেন, এই শক্তি আপনি অর্জন করেছেন। এটা কয়টা লোক ভাবতে পারে? যদি কেউ ভাবে তাকে লোকে নিষ্ঠুর ভাববে, কি প্রেম ছিল যে ও দুই চার দিন উল্টো হয়ে পড়ে থাকলো না? মাই গুডনেস, শারীরিক ইনএবিলিটির জন্য উল্টো হয়ে পড়ে আছে। দেবদাসের কথা চিন্তা করবেন, ও শারীরিক ভাবে অসমর্থ লোক, ইজ নট ক্যাপেবল। দুঃখ নেওয়ার জন্য শক্তি লাগে। আপনার কি মনে হয় মির্জা ফখরুলের দুঃখ কম, শেখ হাসিনার দুঃখ কম, বারাক ওবামার কি 24 ট্রাম্পকে নিয়ে যে আমাদের হাসতে একটুও দ্বিধা লাগে না? ট্রাম্পের কি 24 ঘন্টার জায়গায় 28 ঘন্টার দিন এবং তার দুঃখ অন্য লোক নেয়? নেভার। হি গট দ্য অ্যাবিলিটি টু ট্যাকেল হি সাফারিং। কি দরকার ছিল লোকটা যন্ত্রণার মধ্যে এসে পড়া? কেন উনার এই দুঃখে প্রাণ চলে যায় না? আপনি কোথা থেকে চলে যান যেখানে আপনি সহ্য করতে পারেন না? হত্যা দৃশ্য আপনি দেখলে সহ্য করতে পারেন না, চ্যানেল চেঞ্জ করেন। জীবনেও আপনি এরকম চ্যানেল চেঞ্জ করে করে এসেছেন। সহ্য করতে না পারার এই যে যাওয়া, সেই যাওয়া কোথা থেকে হয়? আপনি মনে করছেন যে আপনি ঠিক করছেন, আপনার এটা খারাপ লাগে? নেভার। দিস ইজ ওয়্যার আই এম আস্কিং ইউ টু কনসিডার, এটা পারহ্যাপস আপনার বাবা মার কথা ছিল, এটা আপনার বাবা মা সহ্য করতে পারেন না তাই আপনি পারেন না। ওই যে জিন, যে আপনার বাবার এটা ভালো লাগে না, আপনার বাবা একটু পালিয়েছে তাই আপনি পালান, এটা না বুঝতে পারলে তো আপনি দাঁড়াবেন না। যেটা আপনি কিনা, আপনি আসলে পারেন কিনা, আপনি কতটুকু আপনি, আমরা খুবই অল্পটুকু আমরা হই। হ্যাঁ,
বেশিরভাগই আমরা আসলে অন্য মানুষ, বেশিরভাগই আমরা অন্য মানুষ, কিন্তু যখনই আপনি অন্য মানুষ বুঝবেন। আসছি, যদি আমরা আমাদের প্রসঙ্গ হয়, নিশ্চয়ই এটা একটা মজার অংশ, কেন আলাদা হয়, ওই ছেলেমেয়েরা আলাদাই হওয়া উচিত। লেট আস ট্রাই। আমরা বলছি যখন নারী কাটা হয়ে যায় না তখনই আলাদা হয়ে যায়, আমরা ভান করতে থাকি যে আমরা আলাদা হই নাই, অবশ্যই আমরা আলাদা, আলাদাই হওয়া উচিত। এখানে আপনার কাদের বাবা তার দাদার মতো হতে চেয়েছিল? এখানে কেউ আছেন যার বাবা দাদার মতো হতে চেয়েছিল? কেউ আছেন যে যার মা নানির মতো হয়েছেন? নেভার, আমাদের লক্ষ্যই না। আপনার সামনে যে 10 জন বড় মানুষের নাম করতে পারেন, আপনি মনে মনে করেন তারা কি তাদের বাবা মার মতো হইলে ভালোই তো? থিংক অফ সচিন টেন্ডুলকার, থিংক অফ প্রফেট, তার বাবার মতো হইলে ভালোই তো? নেভার, মানুষ তার বাবার মতো হয় না। আমরা বলছি না যে সে বাবা মার সঙ্গে যুদ্ধ করে গুলি করে চলে যাবে, কিন্তু আমরা বলছি মানুষ তার নিজের মতো হবে, নিজের মতো হতে গিয়ে বাবা মার মতো নাও হতে পারে। বাবা মা আমাদের সামনে বাবা মা হওয়ার কারণে আদর্শ হয় না, নেভার। বাবা মা আমাদের প্রিয় হতে পারে, বাবা মা আমাদের প্রিয় হতে পারেন, প্রিয় হওয়ার সঙ্গে আদর্শ হওয়ার মৌলিক তফাৎ আছে। বাবা মা প্রিয় হতে পারেন, আমাদের সবচেয়ে বেশি ভালোবেসেছেন, কিন্তু যদি বাবা মা যোগ্যতা অর্জনের ক্ষেত্রে পরিশ্রম না করে থাকেন, উনি যদি ভালো করে স্বাস্থ্য নির্মাণ না করে থাকেন, ফুড হ্যাবিট অসাধারণ না করেন, উনি যদি ত্যাগ না করেন, উনি যদি নিঃস্বার্থ না হন, রাগ নিয়ন্ত্রণ ওনার স্বভাবে না হয়, আমি কেন আমার বাবার মতো হব? আমি কেন আমার বাবার মতো হব? আমি তো ওটা হতে চাইনি, আমি কি হতে চেয়েছি সেটাই তো আমি ভেবেছি। আমার শরীর, আমার জীবন, আমার স্বাস্থ্য, এইবার আমার চিন্তা, কেন আমি ওরকম হব? কারণ আমি ওইভাবে ক্যাপেবল হব। মনে রাখবেন, অন্যকে আঘাত দেওয়ার মধ্য দিয়ে আমরা আসলে ক্লান্ত হই। বাবা মাকে আঘাত দেওয়া আপনার বিজনেস না, বাবা মাকে আঘাত করা আপনার কাজ না। আপনি মনে রাখবেন যে আপনাকে ভালোবেসেছে সেই আপনাকে আপনার চেয়ে বড় করেছে। আমরা বেশিরভাগ মানুষই অর্ডিনারি, আমরা বেশিরভাগ মানুষই খুবই সাধারণ। আমাদের বাবা মা, আমাদের প্রিয়জনেরা আমাদেরকে কি করে? অসাধারণ করে দেয়, আমাদের চেয়ে বড় করে। এই যে আমাদেরকে আমাদের চেয়ে বড় করে রাখে আমাদের বাবা মারা, সেই জায়গাটা আমাদের অস্বীকার করবার উপায় নেই। যেহেতু আমাদের বাবা মারা আমাদের চেয়ে আমাদেরকে বড় করে, আমাদের ভালোর জন্যই নানা কথা বলে, কিন্তু আমাদেরকেও অনেক সময়ই সাইলেন্টলি তাদেরকে অগ্রাহ্য করতে হয়। আমরা যে মহাপণ্ডিত এবং ভালো বুঝি সবসময় তা না, সেজন্য আমরা আমাদেরকে যাচাইয়ের মধ্যে রাখবো। বাবা মা অংশে আমার এতটুকুই বক্তব্য, আমরা বারবার যাচাই করবো যে আমরা আসলে ঠিক পথে রয়েছি কিনা। কিভাবে যাচাই করবো? নেভার, আমরা কখনোই নিজেরা নিজেদের জীবন মাপতে পারবো না। দিস ইজ হোয়াট এ নিউ কনসেপ্ট আই ফাইন্ড, মানে পৃথিবীতে কেউ ভাবেনি তা না, মানে আমি সম্প্রতি বুঝতে পেরেছি, এই জন্য নতুন বলছি। ধরেন কিভাবে আমরা জীবনকে মাপবো, আমরা আলোচনা যেই পর্যায়ে আছি সেখানে এখন জীবনকে মাপার কথা আসছে, আমরা ঠিক করছি কিনা, আমাদের জীবনটা ঠিক চলছে কিনা। মিডটার্ম পরীক্ষায় যদি একজন 30-এ 6 পায় তাহলে এটা কত পার্সেন্ট পায়? 30-এ 6 20%, 5 ভাগ, তাই না? 30-এ 6 হচ্ছে 20%। এবার বাকি সমস্ত কিছুতে যদি 70-এ 54 পায়, মিডটার্ম পরীক্ষায় আসার সময় তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আসতে গিয়ে রাস্তায় আবার ঝামেলা হয়েছে, এই সমস্ত ঝামেলা পার করে এসে সে অল্প সময় পরীক্ষা দিতে পারছে এবং একটা প্রশ্নের উত্তর ভুল লিখেছিল, তাড়াহুড়ো এবং ওই দুর্ঘটনা পার করার কারণে ভুল লিখে সে ভালো, খুব ভালো ছাত্র হওয়া সত্ত্বেও 6 পেয়েছে, আর বাকি সমস্ত পরীক্ষায় সে 54 পেয়েছে। মোট 100-তে সে কত পেল? 60, মানে বি, রাইট? 60 মানে 60% বা বি। এটা আমরা কখন বলতে পারলাম সে বি পেয়েছে? যখন 100 শেষ হয়েছে। আর আগে সে কত পেয়েছিল? 20%, মানে এফ। দ্য ট্রিক ইজ, অর দ্য কি পয়েন্ট হিয়ার ইজ, আংশিক মূল্যায়ন করা যাবে না। আংশিক মূল্যায়ন করলে ফেল না ওই ছাত্রটা? 6 পেয়েছে মিডটার্মে, ও তো অর্ডিনারি, কিন্তু যখন 100 হয়েছে তখন আমরা বুঝতে পারি যে ও বি, হুইচ ইজ অলসো নট রিফ্লেক্টিং হিজ অর হার কোয়ালিটি, স্টিল আমরা বুঝতে পারি যে ও বি, এফ এর থেকে তো উপরে। আংশিক মূল্যায়নের বিষয়টিকে জীবনের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে। জীবনকে ভাগ ভাগ করে মূল্যায়ন করা যায় না, জীবনকে ভাগ ভাগ করে মূল্যায়ন করা যায় না। তো জীবন কখন শেষ হয়? আমি বেঁচে থাকতে থাকতে আমার জীবন শেষ হবে?
এমন কি হতে পারে না আমি মারা যাওয়ার দৃশ্যে সবচেয়ে অসাধারণভাবে মারা গিয়ে আমার জীবনকে 90 নম্বর দিয়ে গেলাম? আমার মৃত্যুর মধ্যে দিয়ে আমি অসাধারণ কাজ করলাম, যেই মৃত্যুতে আমি দারুণ স্মরণীয় হয়ে থাকলাম, বীরের মৃত্যু। আমার আগের সমস্ত কাণ্ডজ্ঞানহীনতা, ফেইলিওর বাতিল হয়ে গিয়ে আমি অসাধারণ হলাম। সো উই ক্যানট ইভ্যালুয়েট, আমার স্টেটমেন্ট হলো জীবনকে আমরা কিছুতেই মাপতে পারবো না, মানে আপনি আপনার জীবন হয় না এটা মাপতে পারবেন না। এটা বিশ্বাস করা যে কি উপকারী, আই রিয়ালাইজড ইট জাস্ট ফিউ ডেজ ব্যাক, যে আমার জীবনে হয় নাই আমি এটা মাপতে পারবো না। এটা মেনে নিলে আমার কত ফ্রাস্ট্রেশন দূর হয়ে যায় না, এটা আমি বুঝতেই পারবো না আমার জীবদ্দশায় যে আমি ঠিক জীবনযাপন, যথার্থ জীবনযাপন করেছি কি না। কারণ প্রস্তুতি পর্ব বলে একটা বড় অংশ রয়েছে। বারাক ওবামার জন্ম হলো 1955। হ্যাঁ, বারাক ওবামার বয়স হচ্ছে এখন 55 বছর যখন তিনি রিটায়ারমেন্টে যান, আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে 70 বছর। বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে রিটায়ারমেন্টে যান তার বয়স কত? 55, রিটায়ার্ড হার। ডোনাল্ড ট্রাম্প 55 বছর বয়সে প্রায় কেউই না, 65 বছর বয়সেও কেউ না। ডোনাল্ড ট্রাম্প 70-এ যা করেছে, বারাক ওবামা যদি 65 বছর বয়সে তিনটা বড় বড় ফাউল করে বিভৎস এক ব্যর্থ জীবন নিয়ে মারা যাবে। ডোনাল্ড ট্রাম্প যদি আগামী 3 বছরে অসাধারণ কিছু কাজ করে ফেলে, পৃথিবীর সেরা মানুষ হিসেবে উনি হয়তো দীর্ঘদিন সম্মানের মধ্যে থাকতে পারে। আই এম আস্কিং ইউ টু কনসিডার, শেষ না হওয়া পর্যন্ত আমরা ডোনাল্ড ট্রাম্প এবং বারাক ওবামাকে মাপবো না। আমাদের জীবনটা কি হয়, আমরা না মাপলে কি হয়? ইফতেখার মাহমুদ সফল না ইফতেখার মাহমুদ ব্যর্থ, এইটা কি আর মাপার দরকার আছে? ইফতেখার মাহমুদ এটা ভাবতেই পারে না। কি শান্তির ব্যাপার না যে আমি ব্যর্থ কি সফল এটা আমি মাপতেই পারি না? আপনার জীবনটা শান্তির জায়গা থেকে শুরু হলো, কোন প্যারামিটার দিয়ে তাহলে আপনি এগোবেন? কোনটা হবে প্যারামিটার যে আপনি ঠিক করছেন না ভুল করছেন, আপনি এটা করা উচিত কি উচিত না? Again you go back to yourself, আবার আপনি ভাবেন এটাই কি আপনার করার কথা। আমি মাঝে মাঝে এই কথাটা বলি, সাকিব আল হাসান যখন খেলতে গিয়েছিল ওনার আত্মীয় স্বজনরা কেউ পারমিশন দিয়েছিল? সাকিব আল হাসান 7-8 যখন খেলে, খালাটা বলছিল যে যাও খেলো ক্রিকেট খেলা খুব ভালো, প্রত্যেক খালা ফুপু প্রত্যেক শিক্ষক পরীক্ষা দিতে আসে না কেন, তো ক্লাসে আসে না, জান খারাপ করে দিয়েছে না ওর বাবা মা? অবশ্যই করার কথা, ইউ থিঙ্ক অফ ইট, যে দেশে যারা 7-8-9-10 খেলে তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে খেলার জন্য উৎসাহ দিত, এখন তো তাও দিতে পারে কাউকে কাউকে। সাকিব আল হাসানের আমলে দেওয়ার সুযোগ ছিল না, যেহেতু জীবন নষ্ট করতেছে, কারণ অনেক লোক ব্যর্থ হয়ে যায়। এবং সাকিব আল হাসানের যখন এই সাফল্যের পর্যায়ে পার হলো আস্তে আস্তে, তো সে কি বাবা মার কথা শুনে এগুলো করছে? অবাধ্যদের মধ্যে সেরা না হইলে সেগুলো করতে পারে? সব অমান্য করেছে সে, অবশ্যই সব অমান্য করতে হবে। সে অন্তরের মধ্যে বুঝতে পারছে যে তাকে খেলতে হবে, সে হয়তো ফাইট করবে না তার জ্ঞান বুদ্ধি শক্তি দিয়ে, এটাকে অ্যামিকেবল রাখবে, কিন্তু তার অন্তরে কি কষ্ট নাই যে সে বাবা মার মন ইচ্ছা পূরণ করতে না পেরে, পড়তে না পেরে, বাবা মার যা চায় তা করতে না পেরে, অমুক চাকরির জন্য তৈরি না হয়ে ক্রিকেট খেলার মধ্যে চলে গেল, ঝুঁকিতে গেল? এটা নিশ্চয়ই তারও কষ্ট আছে, সে এটা তার পদ্ধতিতে যেভাবে সম্ভব মানিয়ে চলেছে। সবাই যুদ্ধ করে না, দেয়ার আর মেনি ওয়েজ টু অ্যাভয়েড ওয়ার, হয়তো সাকিব আল হাসান সেটা করেছে আমরা জানি না, কিন্তু আমরা বলার চেষ্টা করছি নিশ্চিতভাবে সাকিব আল হাসানের খেলোয়াড় হওয়া কি কেউ সমর্থন করে না, করার কথা না ওই সময়ে সাকিব আল হাসান বা মাশরাফি বা অন্যকে। কিন্তু যখন ওরা বড় হয়েছে, আই ইউজ টু সে দিস, যখন বড় হয়ে যায় তখন সবার নাম হয়ে গেছে কি, সাকিব আল হাসান ফুপু, সাকিব আল হাসানের ফুপুর নাম কি, ফুপু সাকিব আল হাসানের বাসায় যারা ভাড়া থাকতো, আই ইউজ টু সে দিস, আমি বারবার এটা বলি, যেই বাসায় সাকিবরা ভাড়া থেকেছে ওই বাসার লোকেরা যেখানেই যায় বলে হ্যাঁ ওই আমাদের বাসা মাগুরায় সাকিবরা তো আমাদের বাসায় ভাড়া থাকতো, ওনার নাম শেষ। সাকিব আল হাসান স্কুলের যে শিক্ষকরা ছিল তাদের নাম কি, নাম নাই, সব জায়গায় বাসে জিনিস কেনার পরে বাসে বসে থাকতে থাকতে বলবে, বাসের পাশে যাত্রীকে বলবে আমি তো সাকিবের শিক্ষক ছিলাম ছোটবেলায় অঙ্ক করাতাম, ইজন্ট ইট? সো সাকিব এত বড় হয়েছে যে অন্য লোকের নাম হারাই গেছে যারা সাকিবকে নাম করা বানাতে চেয়েছে। আমার প্রসঙ্গ হলো সাকিব তার মতো না হইলে তো হইতো না, এগুলো কথা অলরেডি আপনারা জানেন, তা আমার মতো আমি কি করে হব, আপনি আপনার মতো কিভাবে হবে? ওই যে যে দুর্বল সে মনে করবে যে আমি আমার মতো হচ্ছি, সে কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে, প্রস্তুতি পর্বটাকে সে খেয়াল করে না। প্রস্তুতি পর্ব কি, জ্ঞান। প্রস্তুতি পর্ব কি, শক্ত সমর্থ স্বাস্থ্য। প্রস্তুতি পর্ব কি, সে নিজে নিজের দায়িত্ব নিচ্ছে, এই সমস্ত ভালো জিনিস ভালো কথা বললাম এবং করে ফেললাম না, একদিন হয় না, নিজের থাল নিজে ধুতে লাগলে টের পাবেন যে কি কষ্ট খাওয়া দাওয়া করা, কড়াইয়ে বসে মনে হয় খেয়ে, মায়েরা কড়াই খায় না মাঝে মাঝে, কড়াইয়ের মধ্যে কেন খায়, ধোয়া ধোয়া
শুধু ওইটার জন্য না, ভাত নিয়েও তো থালে।